ভারতবর্ষে মানব পাচার এই মুহূর্তে সবথেকে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আইন অনুযায়ী এটি একটি বেআইনি কাজ। যৌন পেশা, শিশু শ্রমিক ও বন্ধক শ্রমিক হিসাবে মূলত কাজ করানোর জন্য মানুষের পাচার হচ্ছে। ভারতবর্ষের বেশ কিছু রাজ্য যেমন ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক বছর মানব পাচারের বেশ কিছু মামলা উঠে আসে। এই রাজ্যগুলি হলো যারা মানব পাচার করে তাদের কাজের ক্ষেত্র ও লক্ষ্য। আজ এই এপিসোডে আমরা পশ্চিমবঙ্গের মানুষের মানব পাচারের সঙ্গে যুক্ত বেশ কিছু মামলার রিপোর্ট দেখব, সেই সঙ্গে মানব পাচার বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত সরকারি সংগঠন শক্তি বাহিনীর সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী রবিকান্ত জি সঙ্গে কথা বলার কিছু অংশ দেখব। সংবিধান মে আর্টিকল 23 মে ইস চিজ কো লিখা গয়া হ্যায় কি হামারে দেশ মে হিউম্যান ট্রাফিকিং, বেগারী, বন্ডেড লেবার ইয়ে সব ব্যান্ড হ্যায়। দেশব্যাপী মানব পাচার হচ্ছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে দিন দিন মানব পাচারের ঘটনা বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ প্রায় 2200 বর্গ কিমি ভূমিসীমা এবং 259 বর্গ কিমি লম্বা নদী সীমান্ত আছে। মানব পাচারের অতি স্পর্শকাতর জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মালদা এবং কুচবিহার। 2018 NRCB শিশু বিশ্লেষণ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের 8205টি শিশু পাচার হওয়ার রিপোর্টের কেস দাখিল করা হয়েছে। তার মধ্যে মোট 60% রয়েছে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার। বচ্চি কো লে যায়া যাতা হ্যায় ঝাড়খণ্ড কে গাঁও সে কি হাম চলো তুমকো আচ্ছা কাম দিলায়েঙ্গে, দিল্লি মে লা করকে উসকো কোই কোঠে মে বেচ দিয়া যাতা হ্যায় তো ও উসকো ফ্রড কাহা জায়েগা। कई पश्चिम बंगाल से लड़कियों को लाया जाता है दलालों के माध्यम से। कोई लड़का उनसे बोलता है कि चलो हम तुम लोग भाग चलते हैं, दिल्ली में ला करके उसको लेके आता है बच्ची को कि हम तुम्हारे साथ शादी करेंगे। शादी करने के बहाने लेकर के आता है पर दिल्ली में ला करके या बंबई में ला करके उस बच्ची को कोठे में बेच देता है। जब वो कोठे में बेच देता है उसी समय ह्यूमन ट्रैफिकिंग हो जाता है क्योंकि उस बच्ची के साथ में झूठ बोला गया। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার সীমান্তবর্তী অঞ্চলে মানব পাচারের কারবার সবথেকে বেশি। কম বয়সী মেয়েদের মানব পাচার হওয়ার পিছনে প্রধান কারণ হল সীমান্তের মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে মেয়েরা প্রলোভনের শিকার হয়ে থাকে এবং প্রলোভনে পড়ে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির অবস্থাতে মানে খারাপ হওয়ার পরে আমি কলকাতায় কাজে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে মানে অন্য জায়গায় নিয়ে যায়, ওটা খিদিরপুরে নিয়ে গিয়ে আমার নানান রকম আমাকে শারীরিক অত্যাচার করে, আমার এরকম নানা রকম খারাপ ব্যবহারও করে, আর আমাকে মানে ইঞ্জেকশনও দিত ছোট করার জন্যে, বাড়তে দিত না। ওখানে ফিরে আমার 3 বছর ধরে অত্যাচার করতো, খেতে তেতে ভালো দিত না, এরকম মারধরও করতো। আমার মা গেলে আমার সাথে দেখা করতেও দিত না, কি আমার গ্রামের লোকেরাও যেত তাও দেখা করতেও দিত না। তারপরে আমাকে 3 বছর পরে পুলিশ আমাকে পুলিশের উদ্ধার করা তথ্য অনুযায়ী মুক্তি পাওয়া মানুষদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল জবরদস্তি বিয়ে, শিশু শ্রমিক বা যৌন পেশায় কাজ করানোর উদ্দেশ্যে। সরকারি অফিসাররা বলেছেন যে বেশ কিছু মামলার ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে অন্য রাজ্যে বার গার্ল অথবা ব্যান্ড পার্টিতে নাচ করানোর জন্য মেয়েরা পাচার হয়েছিল। जो गांव में दूर दराज के इलाकों में, और हम लोग काफी सारे ऐसे केसेस में नॉर्थ 24 परगना से लेकर के जलपाईगुड़ी तक, कुचबिहार से असम एंड छत्तीसगढ़, इन सब स्टेट्स में हम लोगों ने काम किया है और हर जगह पेरेंट्स को झूठ बोल करके, उनको फ्रॉड करके उनके बच्चों को ले जाया जाता और बाद में ये लोगों को एक तरह से इनको शोषण किया जाता है इनके साथ में। तो ये इंग्रेडिएंट्स हैं इसमें क्राइम के कि कहीं ना कहीं फ्रॉड हो रहा होगा, या तो उनको झूठ बोल करके ले गया गया होगा, या तो उनको किडनैपिंग करके ले गया गया होगा, या अबडक्शन करके। তো আমাকে যখন নিয়ে গেল তখন এখান থেকে কলকাতায় নিয়ে গেল, কলকাতাতে একটা দিন ওখানে থাকলাম, থাকার পরে সুজা বোম্বাইতে নিয়ে গেল, একদিন ওখানে থাকলাম, দুদিন থাকলাম, থাকার পরে আমাকে বলা হলো যে চলো ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার নাম করে কোথাও একটা বিশাল একটা ফ্ল্যাটে নিয়ে গেল। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে কেন নিয়ে আসছো, তো বলছে এখানে আমরা এখান থেকে অন্য জায়গায় ঘুরতে যাবো, ঘুরে এসে তারপরে বাড়ি ফিরবো, মানে মুম্বাইতে যে ঘরে আছি সেটাই হলো তখনকার আমার বাড়ি, সেখানেই ফিরবো।
সেখানে ফেরার পর সন্ধ্যে পর্যন্ত ঠিকঠাক থাকলাম, তারপরে যে আমাকে নিয়ে গেল আমার যে ট্রাফিকার তাকে আমি দেখতে পেলাম না। দেখতে না পাওয়াতে ও আমাকে ফোন করলো যে হচ্ছে তুমি এখানে থাকো, আমি একটু বাইরে আসি, বাইরের থেকে আসি। তারপরে কেউ কিছু একটা খাবার আমাকে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে দু তিন দিন আমি কোনো হুঁশেই থাকলাম না। হুঁশে যখন ফিরলাম তখন আমি কোনো জায়গা না চিনতে পারছি, না কিছু বুঝতে পারছি যে আমি কোথায় আছি। তারপরে হচ্ছে আমার কাছে একটা একটা মানে গ্রাহক পাঠাতে হতো, তো আমি যখন মানতে পারতাম না, মানতাম না কোনো দিনই, যখন মানে প্রথমবারে যখন মানেইনি তখন আমাকে খুব মারধর করেছিলো। মারধর করে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলো, খেতে দিত না, এমনকি গায়ে সিগারেটের আগুন পর্যন্ত দিয়েছে। তারপরে এইভাবে আস্তে আস্তে দীর্ঘদিন যাওয়ার পরে তখন আমার নিজের মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। ওখানে 7-8 মাস থাকার পরে পুলিশে রেড করার পরে ওখান থেকে তুলে নিয়ে আসে আমাকে একটা হোমে দিল। সেই হোমের থেকে ওখানে 3 মাস থাকলাম। হোমের ভিতরে প্রচুর মারধর করলো তারা আমাকে। তার থেকে যা হোক করে আমাকে আমার আম্মু যেয়ে সমস্ত কাগজপত্র রেডি করে দিয়ে ওরা আমাকে কলকাতাতে পাঠিয়ে দিল। উত্তরবঙ্গে 280 থেকে বেশি চা বাগানে প্রায় 0.35 মিলিয়ন লোক কাজ করে। উত্তরবঙ্গের চা বাগানে বাল্যবিবাহ, মানব পাচার এবং যৌন উত্তেজনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আর্থিক অবস্থা খারাপ, কম মাইনে এবং কোভিড-19 মহামারীর কারণে ও উত্তরবঙ্গের বেশ কিছু চা বাগান বারবার বন্ধের কারণে চা শ্রমিকের জীবিকাকে আরো অসুরক্ষিত করে দিয়েছে। গাঁও কা বলশালী ব্যক্তি হ্যায়, ও বলতা হ্যায় কি চলো হামারে পাস ঠেকা হ্যায় দিল্লি মে, চলো হাম সবকো কাম দিলায়েঙ্গে। 70-80 আদমি কো ইকট্ঠা করতা হ্যায় और ले आकर के ईंट भट्टों में लगा देता है और उसके बाद गुम हो जाता है और वो लोग वहां बंधक बन के काम करते रहते हैं। तो यहाँ पर भी उस व्यक्ति के ने बल प्रयोग करके एक तरह से अपनी अब्यूज ऑफ पावर करके उन लोगों को वहां पर जाकर के फंसा देता है। সমাজ সেবিকাদের তথ্য অনুযায়ী 10-12 বছর বয়সী ছেলেদেরকে শিশু শ্রমিকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওদেরকে স্টোন ক্রাশারে বা বাড়ি নির্মাণের কাজ করতে দেখা গিয়েছে। তাদেরকে শ্রম হিসাবে 150-200 টাকা কম দেওয়া হচ্ছে। চা বাগানে কর্মরত ট্রেড ইউনিয়নের যে সমস্ত নেতারা রয়েছেন তারা স্বীকার করেছেন যে করোনা মহামারীর ফলে এই ধরনের কার্যকলাপ আরো বেড়ে গিয়েছে। ফুলেন বর্মন 4 সাল से হায়দ্রাবাদ के लिए घर से निकला था। पेशे से ड्राइवर फुलेन। घर में पता लग गया था कि वह ड्राइवर काम के लिए हैदराबाद जा रहा है, मगर 4 साल से निखोज फुलेन आज तक घर लौटा नहीं। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছিলেন। কি বলেছে পুলিশ? ওই তো বলে যে প্রমাণ নাই ছেলের, আমার গাড়ি ফোন নাম্বার কিছু নাই, নাম্বার নাই ওটি নিয়ে মানে। এখন আপাতত কোনো সম্পর্ক হচ্ছে ছেলের সাথে? না। পশ্চিমবঙ্গের শিশু আধিকারিক দপ্তরে লকডাউনের পর 141টি বাল্যবিবাহের কেস দাখিল হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ঘটনাই রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের, পূর্ব ও পশ্চিম বর্ধমানের। বর্তমানে বেশ কিছু সংগঠন রয়েছে যারা যৌন নির্যাতন নিয়ে কাজ করছে। ছেলে মেয়ে তিনটাকে থুয়ে আমার স্বামী 12 বছর হয়ে গেল, ওখানে যেয়ে হারিয়ে গেছে, নিখোঁজ, খোঁজ পাই না আমার স্বামী। তারপর আমি চেহে চিনতে বাড়ি বাড়ি ভিক্ষা করে লাই না আমার ছেলে। আমার 2 বছর হলো আমার বড় ছেলেটা হারিয়ে গেছে, দিন আনে দিন খাই, আমার গার্জেন কেউ নাই, আমার ছেলেটার খোঁজ পাই না, নিখোঁজ 2 বছর হলো। আমি আমার ছেলেটার ঘটা দেখতে পাইনি, স্কুলে পড়াশোনা করাছিলাম, দিয়ে আমার ছেলে বাইরে গেছিল, বাইরে যেয়ে উনকে কানপুর কইছে নাকি ওখানে না আমার ছেলেটা হারাচ্ছে। দাদন ধরে গেছিল না আমার মা কত ভিক্ষা করে কিনাইবে, আমার মা বললে আমি যাই দিয়ে কিছু করবো। পশ্চিমবঙ্গে পীড়িত মুয়াবজা যোজনা 2012-র মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন অনেকেই করেছিল, কিন্তু 2019-এ একটি মামলা সহ মানব পাচার হওয়ার পর উদ্ধার করা 3 জনকেই শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়েছে। কিছু সংগঠন বলেছে তারা যে সমস্ত মহিলাদের সঙ্গে কাজ করেছে তাদের মধ্যে কেউ ক্ষতিপূরণ পায়নি, কারণ তাদের আধার কার্ড, ভোটার কার্ড নেই। কিন্তু যাদের আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে তারাও ক্ষতিপূরণ পায়নি। অনেক মহিলারা সরকারি যোজনা সম্পর্কে ঠিক মতন জানেনই না। বহুত লোক ইস বাত কো নেই বাতাতে হ্যায় কি মেরা বাচ্চা গুম হো গিয়া হ্যায়, ক্যোঁকি ও খুদ উনহোনে বাচ্চোঁ কো ভেজা থা
तो पुलिस में जाने से उनको डर लगता है और इस कारणवश वो बच्चे गुम होते हुए भी वो केस दर्ज नहीं होता है। सुप्रीम कोर्ट ने ये कहा है कि हर गुम हुए बच्चे पर FIR होना अनिवार्य है। कहीं पर भी DD एंट्री से काम नहीं चलेगा या पुलिस वाला ये बोले कि हम आपकी एप्लीकेशन ले लिए हैं और आप जाइए, ये नहीं होगा। हमें लोगों को जागरूक करना पड़ेगा कि अगर कोई माइनर गुम हुआ है तो उसकी केस दर्ज होगी होगी होगी, क्योंकि यह सुप्रीम कोर्ट की जजमेंट है और साथ में गृह मंत्रालय की कई सारी गाइडलाइंस है जो लॉ इन्फोर्समेंट एजेंसीज तक दिया गया है। মালদা জেলার কালিয়াচক ব্লকের বাঙ্গিতলা পঞ্চায়েতের একটি 10 বছরের শিশু 16ই জুন 2017 নিখোঁজ হয়। তারপর তার মা বাবা নিখোঁজ হওয়ার কেস দাখিল করে, কিন্তু এরপরেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না। এরপর সামুদায়িক সংবাদদাতা সরিয়া বানু এই সমস্যা নিয়ে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন। দীর্ঘ লড়াইয়ের পর 2020 অক্টোবর মাসে নিখোঁজ শিশুকে তার মা বাবার কাছে বাড়িতে ফেরাতে সফল হন। হারানোর পর কত কি করলাম, থানায় গেলাম, কোর্টে গেলাম, অনেক জায়গা গেলাম। অনেক জায়গা যাওয়ার পর তারপরে আমার ছেলে 3 বছরের পর আবার খবর লাগলো, নোগ এসেছিল, এসে বলল যে তোমার ছেলে, তা ক্যামেরাতে দেখালো, আমরা বললাম যে আমার ছেলে। তারপরে আমরা ওখানে গেলাম, যে ছেলেটাকে নিয়ে এলাম। নিয়ে আসার পর তো সরিয়া বন এসেছিল, এসে আমাদেরকে সব নিখে টেখে ওখান থেকে ছবি করে নিয়ে গিয়েছিল। ছবি টবি করে নিয়ে যাওয়ার পর আবার ছেলেটা আমরা পেয়েছি। 4 বছরের পর আমরা দুলাল চৌধুরীকে খুঁজে পেলাম, এখন পেয়েছি। ভিতরে মন সন্তুষ্ট হয়েছে, ভালো হয়েছে, খুশি আছি। ওটাকে আমরা পেয়ে নিয়েছি ভিডিও ভলেন্টার সরিয়া মানু। ও আমাকে সব খবরটা দিল, জানিয়েছিল, সব করেছিল। হ্যাঁ, যে সরিয়া বন্ধুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একমাত্র মানব পাচারকে সচেতনতা শিবিরের মাধ্যমে বন্ধ করা যেতে পারে। আমরা যত বেশি সচেতন হব মানব পাচারের জালকে আমরা ততটাই ভাঙতে পারব। আমাদের আশেপাশের প্রত্যেকটি মানুষের গতিবিধির ওপরে নজর রেখে এবং প্রশাসনের সাথে যুক্ত হয়ে যারা এই মানব পাচার করছে তাদের জেলে পাঠানো সম্ভব। আমাদের প্রত্যেককে মানব পাচারের বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে হবে, এটা হলো আমাদের দায়িত্ব। আওয়াজ হো বুলেন শোতে আপনি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের সপ্তাহে আওয়াজ হো বুলেন নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।